24 ঘন্টা লাইভ এক্সক্লুসিভ ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। বাঁকুড়া শহরে দিনের পর দিন বাড়িতে চুরির ঘটনা বেড়েই চলেছে। গতকাল রাতে বাঁকুড়া শহরের 2 নম্বর ওয়ার্ডের নাপিত গলিতে চুরির ঘটনা ঘটে। এই চুরির ঘটনায় এলাকার মানুষ ব্যাপক আতঙ্কের মধ্যে দিন যাপন করছেন। দেখুন এই রিপোর্ট। ঘর, ফ্ল্যাট, বাড়িতে আজ পর্যন্ত 24 পরগনা থেকে নদিয়া, বাংলার গর্ব পিএম এন্টারপ্রাইজ। যোগাযোগ করুন আজই। দুজন দুষ্কৃতি এসে তালা ফালা ভেঙে ভিতরে ঢুকে তজনস করে দেয় এবং দয়ারে আমার মোটামুটি 35,000 টাকার মতো ছিল অনুমান, 35,000 থেকে 35,000 টাকা সেগুলোকেও নিয়ে চলে যায়। আর পাশাপাশি পাড়া প্রতিবেশী আমাকে ফোন করে জানায় এবং ওরা সমস্ত কিছু আওয়াজ পেয়ে পড়ে, তখন বুঝতে পারে যে হ্যাঁ চোর এসেছে, চোর এসে পরে ভিতরে ঢুকেছে, তখন আমাকে জানায়। আমি বাড়ির থেকে দড়ি ঘড়ি আসি এবং তখন চোরেরা বেরিয়ে যায়। তখন মোটামুটি আপনার 2:30 বাজবে, সিসিটিভি ফুটেজে আমি দেখতে পাচ্ছি দুজন দুষ্কৃতী। আমি চাইছি প্রশাসন এটা খুব কঠোরভাবে পদক্ষেপ নেয় এবং খুব কড়াভাবে করুক, কারণ আজকে আমার দোকানে চুরি হয়েছে এবং আগামী দিন এমনও হতে পারে যে মানুষজন ফোন করে বাড়িতে চুরি চিন্তাই করতে পারে। মানে প্রচুর ভয় লাগছে এবং আতঙ্ক লাগছে। আজকে ধরুন আমরা এরকম যদি হতে থাকে রাস্তাঘাটে যে যাবো সেটাও একটা ভয়ের ব্যাপার আছে এবং দোকান বন্ধ করে যাবো রাত্রে বাড়িতে। এই চোররা কোনো পুলিশ হলের চোর নয়, এরা কোনো বাংলা, বিহার, উড়িষ্যার বাইরে থেকে তারা আসেনি। বাঁকুড়ার লোকাল এরিয়ার কাছাকাছি তারা নিশ্চয়ই অবস্থান করছে। পুলিশের একটা ক্রাইম লিস্ট আছে, পুলিশের একটা ডাকাতি বা চুরির কেসের একটা লিস্ট থাকে। কেন এখনো পর্যন্ত তাদেরকে গ্রেপ্তার করা হলো না? আমরা কি নিরাপত্তা পাবো না এই প্রশাসনের কাছ থেকে? আমরা পরিষ্কার কথা প্রশাসনকে জানিয়ে দিচ্ছি বারবার, কিন্তু আমরা টিভির সামনে কোনো বাইক দেবো না। পরবর্তী সময় কিন্তু আমরা রাস্তা অবরোধ করে অচল করে দেবো কোনো বাঁকুড়া, যদি প্রশাসন 24 ঘন্টার মধ্যে এই দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে না পারে। আমরা দায়িত্ব নিয়ে বলছি, আমরা এলাকার মানুষ নিরাপত্তার অভাব বোধ করছি, আমরা আতঙ্কে আছি। যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে, যে কোনো সময় প্রাণহানি ঘটতে পারে, তাই প্রশাসনের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করছি। ইমিডিয়েট প্রশাসন গ্রেপ্তার করুক, তাদেরকে দৃষ্টান্তমূলক সাজা দেওয়ার ব্যবস্থা করুক। আদারওয়াইজ আমরা কিন্তু আগামী 24 ঘন্টার পর থেকে আমরা রাস্তায় নামতে বাধ্য হব। চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন, B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাঁচাপাড়া ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচু বাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আগুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন। গীতা কনস্ট্রাকশন 6289063557 9831478795।